চলে আসছেন ভিডিওতে? তো ভিডিওতে যখন আসলেনই, কি দেখতে আসলেন? যে 2,50,000 টাকার মধ্যে কোন বাইকটা ভালো? আপনারা তো অলরেডি মনে ধারণা করেও ফেলছেন যে কোন বাইকটার কথা আজকে বলবো। তো বেশি কাহিনী না করে তো মেন পয়েন্টে যাই। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, বাংলাদেশের মধ্যে বর্তমানে যদি আমি দেখি বর্তমান প্রেক্ষাপটে 2,50,000 টাকার মধ্যে এমন একটি বাইক আছে যে বাইকটিকে আপনি ভালো মাইলেজ, ভালো ব্রেকিং সিস্টেম, তারপরে গুড লুক, তারপরে কমফোর্ট, তারপরে লং টাইম ইউজ, গুড সার্ভিস, পার্টসের দামও সস্তা হবে, রিসেল ভ্যালু ভালো হবে, ইস অ্যান্ড এভরিথিং পাবেন, মানে অনেক সুন্দর একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবেন একটা বাইক থেকে। হ্যাঁ, মানে কমফোর্ট টমফোর্ট হবে, সব কিছু থাকবে বাইকে। তো সেই বাইকটার নাম হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2। তো এই বাইকটা আমার জানার মতে বর্তমানে খুবই ভ্যালু ফর মানি একটা বাইক। কারণ কি, এই বাইকটি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 40-45 কিলোমিটার পার লিটার, অনেক সময় 50 কিলোমিটারও চলে যেতে পারে, এমন বাইকটা, এত সুন্দর ইঞ্জিন এই বাইকটা। অ্যান্ড এই বাইকটা থেকে আপনি ব্রেকিং সিস্টেম অনেক ভালো পেয়ে যাবেন। যদিও এই বাইকে ABS নাই, ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে, কিন্তু এই বাইকের ব্রেকিং সিস্টেম জাস্ট মারাত্মক। ডুয়েল ডিস্ক হওয়া সত্ত্বেও এই বাইকের ব্রেকিং সিস্টেম অনেক সুন্দর, কারণ সামনের পেছনের ডিস্কগুলো অনেক বড় বড় ইউজ করা আছে এখানে। তারপরে সামনে হচ্ছে আপনার 100 সেকশনের টায়ার, পেছনে 140 সেকশনের টায়ার, টায়ার দুটাই টিউবলেস। তারপরে এই বাইকটার ওয়েট হচ্ছে 133 কেজি, যা মোটামুটি ভালোই আছে, সব রকমের মানুষই চালাতে পারবে। এবং এই বাইকটা যদি হাইটের কথা বলি, আপনি যদি 5'5" ওপরে হন তাহলে খুব ভালো হয়, বা 5'5" নিচে হইলেও ব্যাপার না, তাও আপনি চালাতে পারবেন। এই বাইকটার হাইট যে খুব বেশি এমন না, একটু শর্ট হাইটের মানুষ এই বাইকটা অনায়াসে চালাতে পারবেন। কমফোর্ট পেয়ে যাবেন সেরা কমফোর্ট। ইয়ামাহা FZS সিরিজকেই তৈরি করেছে কমফোর্টের কিং হিসেবে, মানে ইয়ামাহার FZ সিরিজে যতগুলো বাইক আছে, FZX বলেন, FZ ভার্সন 2, ডিল্যাক্স, যতগুলো ভার্সন সবগুলোই কমফোর্ট কিং। আর তাদের মধ্যে নাম্বার ওয়ানে আছে FZ ভার্সন 2, বা মারাত্মক কমফোর্ট বাইকটা। যদি না চালিয়ে থাকেন আপনি, একবার চালায় দেখবেন, জাস্ট অসাম। আর যদি চালায় থাকেন তাহলে তো আপনি জানেনই কত সুন্দর কমফোর্ট দেয় এই বাইকটা। তারপরে রয়েছে এই বাইকের রিসেল ভ্যালু। যেহেতু জাপানিজ ব্র্যান্ড ইয়ামাহা বাংলাদেশে অনেক বছর ধরে ব্যবসা করছে, সেহেতু এই বাইকটা মানুষ সকলেই চেনে, এই বাইকটাকে সকলেই চেনে বাংলাদেশের মানুষে। অ্যান্ড এই বাইকটার এত সুন্দর সার্ভিসের জন্য এই বাইকটার রিসেল ভ্যালু অনেক সুন্দর। মার্কেট প্রাইসের ক্ষেত্রে, মানে ধরেন যে আপনি নিউ বাইক কিনলেন একটা প্রাইসে, আপনি যখন এটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে যাবেন, তার থেকে আরও 2,000-5,000-10,000 টাকা বেশিতে অনেকজন সেল করে ফেলে, করতে পারে ভাই, কারণ এটা রিসেল ভ্যালু অনেক সুন্দর। অ্যান্ড এই বাইকের যদি পার্টসের কথা বলেন, অ্যাভেলেবেল ভাই, কোথায় থেকে নেবেন, যে কোনো জায়গায়, খোলা বাজার থেকে নেবেন, ভালো যে সার্ভিস সেন্টার থেকে, সব জায়গায় পার্টস অ্যাভেলেবেল। আর পার্টসের প্রাইসও অনেক কম। এই বাইকটা নিয়ে আপনি লং টাইম ইউজ করতে পারেন। আপনি কিনলেন 10 বছর, অন আগে খাড়াটানের, মানে সরি খাড়াটান বলে ভুলে গেছে, ওটা তো করবি, এটা আপনি 10 বছর অনায়াসে ইউজ করতে পারেন। অ্যান্ড এই বাইকটা কিনে যে আপনাকে বারবার এদিক ওদিক দৌড়াতে হবে সার্ভিস সেন্টারে, মেকানিকের দোকানে, কোনো প্যারা নেই, আপনি অনায়াসে বিন্দাস তেল ঢোকান, বাইক চালান, আর তেলও বেশি খরচ হবে না, অনেক সুন্দর। আর এই বাইকের টপ স্পিডটা, যেহেতু এটা একটু মানে মাইলেজ কমফোর্ট এদিকে একটু নজর দিচ্ছে, এই জন্য টপ স্পিডটা একটু কম। তো এই বাইকটা টপ স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, যা মোটামুটি ভালো আছে, হাইওয়েতেও মোটামুটি রাইড করা যেতে পারে। অনেকজন আবার বলে যে এই বাইকটা নাকি হাইওয়েতে রাইড করতে গেলে ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়, একটু এটার ম্যাক্সিমাম টর্কটা একটু কম আছে, যার কারণে এটা ওভারটেকিংয়ের একটু সমস্যা হয়। তবুও আহামরি কোনো সমস্যা নেই, একটু উনিশ বিনিশ একটু হয়। তারপরে হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। যেহেতু জাপানিজ ব্র্যান্ড ভাই, জাপানিজ ব্র্যান্ডের বাইক, যে কোনো বাইক বলেন, কার বলেন, যেটা বলেন, বিল্ড কোয়ালিটি একদম অসাম, মাখনের মতো হবে, মাখন। তারপরে এই বাইকটি নিয়ে আপনি গুড সার্ভিসও পেয়ে যাবেন, যখন আপনি এই বাইকটা সার্ভিসিং করতে যাবেন সব জায়গায় সার্ভিস সেন্টার পেয়ে যাবেন, সব জায়গায় যে কোনো মেকানিকের দোকানে নিয়ে গেলেও সুন্দরভাবে সার্ভিস করে দেবে, কষ্ট কম পড়বে, কোনো প্যারা থাকবে না। আর এই বাইকটার প্রাইস হচ্ছে বর্তমানে বাংলাদেশে হচ্ছে 2,35,000 টাকা, যেটা 2,50,000 টাকা বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা ডিল হবে। 2,35,000 টাকার মধ্যে এত সুন্দর একটা বাইক আপনার পেয়ে যাবেন, যে বাইকে আপনি কি নাই, মানে নাই কি, সব কিছুই আছে। ওভারঅল বলতে গেলে বাইকটা অনেক সুন্দর আছে, মানে এই বাজেটের মধ্যে অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল, অনেক আউটলুকটাও যে খুব খারাপ না, আপনি বহুত পুরনো মডেল, কিন্তু তাও আউটলুকটা দেখলে কিন্তু মনে হয় যে একটু আপডেটেড আছে, বেশি ব্যাকডেটেড কিন্তু দেখলে মনে হয় না।
তো আশা করি আপনারা আপনাদের সলিউশন পেয়ে গেছেন, মানে এই বাইক সম্পর্কে যদি যাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল আমি আশা করছি তাদের এই দ্বিধাদ্বন্দ্ব চলে গেছে। যারা ইচ্ছা করছিলেন এই বাইকটা কেনার, অনায়াসে এই বাইকটা কিনতে পারে, নো প্যারা নো কিছু। এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র 2,35,000 টাকা। সুন্দর আছে ভাই, সুন্দর ডিল, এই প্রাইজের মধ্যে সুন্দর একটা ডিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নিচে সাবস্ক্রাইব বাটন আছে। আর পরবর্তীতে কোন বাইক নিয়ে ভিডিও চান বা কোন ক্যাটাগরির, মানে যদি আপনি কোন বাইকের সাথে কম্পারিজন ভিডিও করছে ইচ অ্যান্ড এভরিথিং বাইক রিলেটেড কোনো ভিডিও চাইলে কমেন্টে জানান, আমি পরবর্তীতে সেই ভিডিওটা করার ট্রাই করব। তা আজকে বন্ধু, টাটা।